মেঘ বাসায় এসে খেয়ে শুয়ে পড়ল, তবে ঘুম আসছে না। ফোন ঘেটে আদিয়াত নুজহাত আরহার গান বের করলো, কয়েকটা গান শুনলো, মনে মনে বলছে, নিঃসন্দেহে সুন্দর কণ্ঠ, যার কণ্ঠ এত সুন্দর তাকে তো একবার দেখতেই হয়। আরহার প্রোফাইল বের করলো, প্রত্যেক পিক মাস্ক পরা, প্রায় সব পিকের ক্যাপশন দেওয়া, তুমি আছো বলে। খানিকক্ষণ চিন্তা ভাবনা করে একটা মেসেজ সেন্ড করে দিল, সেই তুমিটা কি এসেছে মিস মাক সুন্দরী, আই ওয়ান্ট না কিস ইউ, প্লিজ গিভ মি ওয়ান কিস। আরহা এক পা করে পেছনে যাচ্ছে আর বলছে, আপনার মাথা ঠিক নেই, চেনা নেই জানা নেই, সি প্লিজ ওয়ান কিস, প্লিজ দয়া করে আমাকে যেতে দিন, ছাড়ুন আমাকে যেতে দিন। আরহার দুই হাত আটকে দিয়েছে নিজের দুই হাত দিয়ে, লোকটির শক্তির সাথে পেরে উঠছে না আরহা। আরহা জোরে চিৎকার করবে, তার আগে ঘুম থেকে লাফিয়ে উঠে বসল। আশেপাশে তাকিয়ে দেখল সে নিজের রুমেই আছে। ও, তার মানে এটা স্বপ্ন ছিল। ওয়েট সাইড টেবিল থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে গলাটা ভিজিয়ে নিল। কিছু সময় ঝিম ধরে বসে থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখে সকাল 10টা সুই সুই। বেড ছেড়ে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁট মুছছে বারবার, সিসি কি বাজে স্বপ্ন। সকালের সোনালি রোদ জানালার পর্দা ভেদ করে মেঘের মুখে এসে পড়ছে, চোখ মুখ কুচকে এপাশ থেকে ওপাশ ঘুরে গেল। না, তবুও রোদ পিছু ছাড়ছে না। বিরক্ত নিয়ে উঠে বসল, মোবাইল দেখে মনে পড়ল কালকে রাতের মেসেজের কথা। মোবাইলটা হাতে নিয়ে চেক করতেই খুব বড় সড়ো একটা ধাক্কা খেল। নিজেকেই নিজে বলছে, মেঘ শেষ পর্যন্ত ফেক আইডিতে মেসেজ, দূর, এত বোকা হয়ে গেলাম কবে। ওই আইডিটার নাম হবুহু আদিয়াত নুজহাত আরহা নামে, আর তার ছবি আর গান দিয়ে ভরপুর। উফ, কি করে ভুলে গেলাম, সেলিব্রিটিদের নামে এরকম হাজারটা ফেক আইডি থাকে। মেসেজ রিকোয়েস্ট দিয়ে নিজেই আইডিটা আনলক করে রেখেছিল। ঘুম থেকে উঠে দেখে এক মেয়ে নিজের অনেকগুলো ছবি পাঠিয়েছে আর টেক্সট করে বলেছে, আমি দেখতে কম সুন্দরী না, আপনি চাইলে আমি আপনার সাথে রিলেশন করতে রাজি, এরকম হাবিজাবি টেক্সট। সাথে সাথে মেয়েটিকে ব্লক করে দিল। বালিশে হেলান দিয়ে বসে আগামীকালের প্রোগ্রামের গানটা শুনতে লাগলো। মেঘের মনে দুটো কৌতূহল জন্মালো, এক, এই মেয়েকে দেখার, কারণ সব শোতেই এই মেয়ের মুখে কাপড়ের আবরণ থাকে। দুই, এটা জানতে কালকের গানটা কাকে ডেডিকেট করে গিয়েছে সেটা জানতে হবে। মাঝে মাঝে অকারণেই অনেক কিছু জানার প্রতি আমাদের আগ্রহ তৈরি হয়, তবে তার সঠিক কারণ নিজেরাও জানি না। আরহা ফ্রেশ হয়ে নিচে আসলো নাস্তা করতে। নীলু আরহাকে দেখে বল, ঘুম ভাঙলো শাহজাদি? হুম, তুমি কখন উঠলে, আর জিজু কোথায়? সে তো রাতেই চলে গেছে, আয় নাস্তা করি। শোন, আমি ভাবছিলাম আমরা যদি কোথাও থেকে ঘুরে আসতাম। কোথায় যেতে চাও? সিলেট? না, সিলেটে যাব না কিছুতেই না। ঠিক আছে, যাব না। আরহা নাস্তা করতে করতে ফোনটা ঘাটতেই নীলু আর ইমতিহানের ভিডিওটা সামনে এলো, 24 মিলিয়ন ভিউ। নিজের ফোন থেকে প্রান্তকে কল করে ভিডিওটা সোশ্যাল সাইট থেকে ডিলিট করার ব্যবস্থা করতে বলল। আরহার একটা কথা মনে পড়ল, উঠে এসে নিজের ব্যাগ খুঁজে খুঁজতে লাগলো। কালকের ক্লিনিক থেকে ফেরার সময় নার্স তাকে একটা চিরকুট দিয়েছিল, সেটাই খুঁজে বের করে পড়তে শুরু করলো। চিরকুটে লেখা ছিল, মিস সিসকাদুনি, ধন্যবাদ দেওয়ার হলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আরহা নাম্বারটা দিকে তাকিয়ে দেখল, কে লিখল এমনভাবে, আর ধন্যবাদ বা কেন দেব, একটা কল করব না, বরং টেক্সট করি, দেখুন আপনি কে আমি জানি না, আপনাকে ধন্যবাদ কেন দেব তাও জানি না, তবে সিসকাদুনি বলার জন্য আপনার আমাকে সরি বলা উচিত। টেক্সটটা সেন্ড করে দিল। তার FBতে যে মেঘ চৌধুরী লিখে সার্চ করল, মেঘ চৌধুরীর অভাব নেই, কোনটা ছেড়ে কোনটা দেখবে, না এভাবে খুঁজে পাওয়া যাবে না, কোনোভাবে আগে জানতে হবে দেখতে কেমন। নীলু রুমে এসে বলল, আপু একটা কথা বলবো? একটা কেন, হাজারটা বলবা? সার্চ লিস্ট বের করে বলে,
এখান থেকে মেঘ চৌধুরী কোনটা বলো তো? আর হ্যাঁ, এটা আমি বলবো না, আর এখন তত ভালো আমার মনেও নেই। তুমি খেয়াল করে দেখো, চিনতে পারো কি না। বাদ দে, শোন, ইমতিহান তার বন্ধুকে নিয়ে রাতে আমাদের এখানে ডিনার করবে। আচ্ছা, কিন্তু আজ তো নূরের বার্থডে পার্টি, সেখানেও তো যেতে হবে। আমি তো ভুলেই বসেছি। ঠিক আছে, ইমতিহানকে বলে দিচ্ছি। আদুরে কণ্ঠে নীলুকে ডাকলো আরহা। আপুই, শুধু এটা বলো, ওনার পুরো নামটা কি? আরহু, এসব কথা বলতে মানা করেছি তো, আর আমি চাইছি খুব তাড়াতাড়ি তোর আর প্রান্ত ভাইয়ের বিয়েটা দিয়ে দিতে। এবার উঠে দাঁড়িয়ে পড়ল আরহা, অসহায় দৃষ্টিতে নীলুর দিকে তাকিয়ে বলে, তুমি ভুলে যাচ্ছ, আমি অন্য কারোর বউ, বলেই চলে গেল রুম ছেড়ে। নীলু মনে মনে বলছে, তোকে ছোট সাহেব মেনে নেবে না রে বোন, তোর জন্য প্রান্ত ভাইই ঠিক আছে। মেঘ ইমতিহানের রুমে এসে বলে, তোর মোবাইলটা দে তো। কেন, আমার মোবাইলে তোর কি কাজ? আগে দে, পরে বলছি। ইমতিহানের ফোন ঘাটাঘাটি করে আরহার আইডিটা পেয়ে গেল। তবুও আইডির নাম দেখে জিজ্ঞাসা করলো, এই বলতো, তুমি আসবে বলে এই আইডিটা কার? তোকে কেন বলবো? বল না, মানে এমন নামে কেউ আইডি খোলে, সেটাই জানতে চাইছি। তুই এটা বল, তোর সিক্রেট আইডি মেঘ জমেছে মনের আকাশে, এটা কেমন নাম? বলবি না তাই তো? ওইটা নীলিমার বোনের আইডি, মানে ওই আইডিতে শুধু নিজের মানুষ, আর তাছাড়া তো প্রফেশনাল আইডি আছেই। তুই কবে থেকে মেয়েদের সম্পর্কে কৌতূহলী হতে শুরু করলি বলতো? আচ্ছা, এর মেয়ের মুখ সবসময় এমন কাপড়ের আবরণ দিয়ে আড়াল করে রাখে কেন? সেটা তো বলতে পারবো না, হয়তো ব্যক্তিগত কোনো কারণ আছে। বউকে রেখে বউয়ের বোনের ব্যাপারে ইন্টারেস্ট দেখালে বউ ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে তাড়িয়ে দিবে। মেঘ জোরে জোরে হেসে বলে, ঠিকই বলেছিস। আচ্ছা, তুই দেখেছিস তোর সেলিব্রিটি শালিটকাকে? কালকেই দেখলাম, অসুস্থ ছিল তাই তেমন করে কথা হয়নি। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, আজকে তোর সামিরাকে এয়ারপোর্ট থেকে পিক করতে হবে। আবার এই ঝামেলা কেন আসছে? তোকে আমার শালিকার পেছনে ঘুরতে বাধা দিতে, বুঝলি? নাইস জোক। মেঘ চৌধুরীর কারোর শাসন শোনে না, সেটা ভালোভাবে করেই জানিস তুই। এই মেঘ চৌধুরী, সত্যি কি সামিরাকে পছন্দ করিস না? পছন্দ কেন করব না, পছন্দ করি, তবে বন্ধু হিসেবে। বেচারি পুরো ভার্সিটি লাইফ তোর মতো মানুষের পেছনে ব্যয় করলো। আমি বলেছিলাম নাকি ব্যয় করতে? তোর কি কোনো পছন্দ আছে মেঘ? থাকলে আমাকে বল। নেই, তবে হতে কতক্ষণ? মেঘ হাসতে হাসতে নিজের রুমে চলে আসলো, মোবাইল হাতে নিয়ে আরহার টেক্সট দেখে মনে পড়ল, কালকের এটা ওই অসুস্থ মেয়েকে দিতে বলেছিল নার্সকে। মেঘ রিপ্লাই করলো, হসপিটালে নিলাম, চিকিৎসার খরচ দিলাম, এরপরেও ধন্যবাদ না দিলে কোনো সমস্যা নেই, ভালো থাকবেন, অকৃতজ্ঞ। আরহার ফোনে নোটিফিকেশন আসতেই আরহা চেক করলো, টেক্সটটা দেখে কপাল কুচকে চিন্তা করছে, এটাকে আমাকে তো প্রান্ত ক্লিনিকে নিয়ে গেছে। প্রান্তকে কল করে জিজ্ঞাসা করে জানতে পারল, প্রান্ত না, অন্য কেউ তাকে ক্লিনিকে নিয়ে এসেছিল। আরহা আবারও টেক্সট করলো, সরি। মেঘ রিপ্লাই করলো, বাট হোয়াই? ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, আর সরি, আমি ভুল ভেবেছিলাম এর জন্য। ইটস ওকে। এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নামটা কি আপনার? নজহাত। নাইস নেম। ওকে, টেক কেয়ার, ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। আপনার নামটা? মেহের, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপনার নামটা কেমন যেন মেয়েলি, রিপ্লাই করলো না মেঘ। ততক্ষণে মেঘ নিচে চলে এসেছে নাস্তা করতে। মেঘ নাস্তা করতে করতে বলো, হিয়ার কোনো খোঁজ আছে? হঠাৎ তুই ওই মেয়ের নাম নিলি যে? কেন জানি মনে হয় ওই মেয়ে যদি জানতে পারে তোর আর নীলিমার কথা, তাহলে হয়তো প্রবলেম ক্রিয়েট করবে। ঠিক কথা বলেছিস, মেয়ে তো নয়, যেন বিষাক্ত ছোঁয়া, যেখানে পারবে সেখানেই ধ্বংস অনিবার্য। তোর বাসায় যদি ওই মেয়েকে জায়গা না দিতি, তাহলে হয়তো এরকম কিছুই হতো না। 4 বছর পর হঠাৎ ইমতিহানের কথায় মেঘের টনক নড়ল।
এই কথাটা মাথায় কেন আসলো না? খাবার ছেড়ে উঠে পড়ল, সরি এটা বলা উচিত হয়নি আমার, খাবার শেষ করে যা, আমার খিদে নেই, বলেই বাসা থেকে বের হয়ে গেল। ড্রাইভ করছে এলোমেলোভাবে, হঠাৎই সামনে থেকে আরেকটা গাড়ি ধেয়ে আসছে। আরহা গাড়ি নিয়ে বেরিয়েছিল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে, ড্রাইভার ড্রাইভিং করছে। আরহা মোবাইল নিয়ে ফেসবুকে নিউজ ফিড চেক করছে, তার সিক্রেট আইডিতে খুব কম মানুষ। এই আইডির ব্যাপারে জানে পরিচিত কিছু ফ্রেন্ড ছাড়া আর কেউই বলতে পারে না। দু চারটা ফ্রেন্ড রিকোয়েস্টের ভিড়ে একটা নামে চোখ আটকে গেল, কি অদ্ভুত নাম, মেঘ জমেছে মনের আকাশে। কিছু সময় চিন্তা ভাবনা করে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিল। প্রোফাইল ঘেটে তেমন কিছুই দেখতে পেল না, তবে একটা কবিতা দেখে ভালো লাগলো, সেটাই কপি করে রাখলো আরহা। কবিতাটা বার কয়েক পড়ে নিল, পুরানো ডায়েরিটা আজ জ্বালিয়ে দিলাম, অনলে ছাইগুলো ভাসিয়ে দেব, শ্রাবণের স্মৃতিগুলো মুছে যাক, ভিজে যাক শহর, তোমার আড়ালে হৃদয় জ্বলুক, নাইবা দেখলে দহন। ডায়েরির যে আত্মা কথাগুলো রেখেছি যতনে, তোমার কথা মনে পড়লে দেখবো তা গোপনে, যে অনলে পুড়ছি আমি করছি হৃদয় ভার, তাও আজ ভাসিয়ে দিলাম বন্ধ করলাম দ্বার। যত পড়ছে ভালো লাগছে, হুট করেই তাদের গাড়িটা আরেকটা গাড়ির সাথে সংঘর্ষ হলো, আরহার মাথায় হালকা আঘাত লাগলো। ড্রাইভার নেমে এসে তর্ক করতে লাগলো, এই মিয়া দেখে গাড়ি চালাতে পারেন না, চোখ কি বন্ধ রেখে গাড়ি চালান? আরহাও গাড়ি থেকে বের হয়ে আসলো, লোকটি নিচের দিকে তাকিয়ে আছে, চেহারা ঠিক মতো বোঝা যাচ্ছে না, ড্রাইভার তো ননস্টপ বকবক করেই যাচ্ছে, কি আশ্চর্য। লোকটি কোনো প্রতিউত্তর করছে না, আরহা নিজের মাথায় হাত রেখে ছেলেটির দিকে তাকিয়ে আছে। গ্রে কালারের শার্ট পরা, হাতগুলো কোনোই পর্যন্ত ফোল্ড করা, চুলগুলো খুব সুন্দর করে গোছানো, হাতে ব্র্যান্ডের ঘড়ি, খোঁচা খোঁচা দাড়ি, এক কথায় সুদর্শন যুবক। তবে নিচে তাকিয়ে কি দেখছে? মেঘ গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পেরেই সামনের গাড়ির সাথে সংঘর্ষ করে ফেলে, তাই চুপচাপ দাঁড়িয়ে লোকটির কথা শুনেই যাচ্ছে, কারণটা ভুল তার। তবে আর কত, এই লোককে তো থামছেই না। মেঘ মাথা সোজা করে লোকটিকে সরি বলতে চাইল, মেঘ মাথা উঁচু করতেই আরহা মেঘকে দেখতে পেল। ছোট সাহেবকে চিনতে আরহার এক মুহূর্ত সময় লাগেনি, সাথে সাথে আরহা অন্যদিকে ঘুরে গেল, কোনো রকম গাড়ি ধরে দাঁড়িয়ে আছে, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। ড্রাইভারকে কোনো মতে ডাকলো, আরহার ডাক শুনে ড্রাইভার কবির তাড়াতাড়ি করে আরহার সামনে আসলো, আশেপাশে জ্যাম লেগে গেছে, আরহা বলল তাড়াতাড়ি এখান থেকে চলো, বলেই গাড়িতে বসে পড়ল। ড্রাইভার ড্রাইভিং সিটে বসতেই আরহা বলল বাসায় যাব। সেই চেহারা, সেই মানুষটা যে চার বছর আগে তার ডান হাতে ক্ষত চিহ্ন করে দিয়েছিল, বলেছিল আর কখনো আমার সামনে আসলে মেরেই ফেলব, মেরে ফেলব আমাকে, সেদিন যেভাবে গরম রড দিয়ে তার হাত পুড়িয়ে দিয়েছে, তার আত্মা আত্মচিৎকার আর্তনাদ সব উপেক্ষা করে ঠিক এভাবেই তাকে মেরেও ফেলতে পারবে, ভয়ে শরীর কাঁপছে আরহার। মেঘ বোকার মতো তাকিয়ে আছে, কি হলো, সরি না শুনেই চলে গেল, এবার সে নিজেও চলে যাচ্ছে। এখন একটাই কাজ, কোনোভাবে হিয়াকে খুঁজে সত্যিটা জেনে নেওয়া। মন বলছে হতেও তো পারে সেদিন হিয়া কিছু করেছিল, হিয়ার ভার্সিটিতে এসে হিয়ার খোঁজ করল, তবে বিশেষ কোনো লাভ হলো না, হিয়া নাকি দু বছর ধরে পড়ালেখা করছে না। মনে মনে বলছে কোথায় খুঁজব এই মেয়েকে। পকেট থেকে ফোনটা বের করে যে খেয়াল হলো ফোন বাসায় ফেলে এসেছে, এবার বাসায় ফিরে যাচ্ছে মেঘ। আরহা বাসায় এসে কারোর সাথে কোনো কথা না বলে সোজা চলে গেল ওয়াশরুমে, ওয়াশরুমের দরজাটা বন্ধ করে শাওয়ার অন করে বসে পড়ল, চিৎকার করে কাঁদছে আর বলছে সবাই নিজের কষ্ট দেখালো, কেউ আমার কষ্টটা বুঝতেও চাইল না, কোনো অন্যায় না করেও খুনির ট্যাগটা নিয়ে ঘুরতে হচ্ছে কেন। নীলু দরজার ওপাশ থেকে জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে আর আরহাকে ডাকছে, এক পর্যায়ে নীলু দরজার পাশে বসে কেঁদে দিল। নীলুর কান্নার শব্দ কানে যেতেই
আরহা দ্রুত ওয়াশরুমের দরজা খুলে দিল। নীলু ছুটে এসে আরহাকে জড়িয়ে ধরল, তোয়ালে নিয়ে আরহার মাথা মুছে দিচ্ছে এক হাতে, আরেক হাতে আরহাকে জড়িয়ে রেখেছে। সার্ভেন্টকে দিয়ে ড্রেস আনিয়ে আরহার হাতে দিয়ে বলে, 2 মিনিটে চেঞ্জ করে আয়, আমি দরজার এপাশেই আছি। হিয়া বসে আছে মধ্যবয়স্ক এক লোকের সামনে। হিয়ার হাত পা চেয়ারের সাথে বাঁধা, মুখটাও বাঁধা ছিল। লোকটি হিয়ার মুখটা খুলে দিয়ে হিয়ার সামনে বসল। মেঘ হন্তদন্ত হয়ে বাসায় আসলো। বাসায় প্রবেশ করতেই সামিরা এসে মেঘকে জড়িয়ে ধরতে নিলে মেঘ সরে দাঁড়ায়। তুই জানিস এসব আমার পছন্দ না। আচ্ছা বাবা, ঠিক আছে, শোন বাবা, মা তোদেরকে আমাদের বাসায় ইনভাইট করেছে। মানে আঙ্কেল আন্টিও চলে এসেছেন? ইমতিয়ান মেঘকে বলল, তুই সকালে বের হলি আর এখন আসলি, ফোনটাও সাথে নিসনি। তিনজন সোফায় বসে গল্প করছে, এর মধ্যে একজন সার্ভেন্ট এসে মেঘের ফোনটা দিয়ে গেল। মেঘ গল্প ছেড়ে ফোনে বিজি হয়ে গেল। প্রথমেই আরহার মেসেজের রিপ্লাই দিল, এটা আমার বাবা মায়ের দেওয়া সুনাম এবং আমার পছন্দের হতেই পারে, এত সুন্দর নাম আপনি আগে শোনেননি। ফেসবুকে ঢুকেও অবাক, অ্যাকসেপ্ট করেছে প্রথম মেসেজ করলো, সে কি এসেছে? আরহার ড্রেসটা চেঞ্জ করে নীলুকে জড়িয়ে ধরে বলল, আপুই ছোট সাহেব বাংলাদেশেই আছে, আমি নিজে চোখে আজকে তাকে দেখেছি। শান্ত হ, আসতেই পারে, তার জন্য তো নিজেকে তৈরি করতে হবে তার সামনে দাঁড়ানোর। যে অন্যায় তুই করিসনি সেই অন্যায়ের শাস্তি কেন পাবি? এবার তোর জবাব দেওয়ার সময় এসেছে। সেদিন ছোট ছিলি, অসহায় ছিলি, আজকের আরহা আর সেদিনের আরহার মধ্যে যেন বিস্তার ফারাক দেখতে পাই। আচ্ছা আপুই, ছোট সাহেবের নাম কি? সময় হলেই জানতে পারবি। এখন তুই রেস্ট কর, আমিও ড্রেসটা চেঞ্জ করে আসি, আমাকেও ভিজিয়ে দিয়েছিস। নীলু চলে যেতেই আরহা শুয়ে পড়ে। নিজের মোবাইলটা হাতে নিতেই অনেক নোটিফিকেশনের ভিড়ে মেঘের মেসেজও চোখ পড়ে। প্রথমে রিপ্লাই করলো, রাগ করেছেন কেন? আমি জাস্ট বললাম। বাই দ্য ওয়ে, আপনার আর কোনো নাম নেই? ওপাশ থেকে রিপ্লাই আসলো, না নেই, এখনো রাগ কমেনি। আপনি কি আমার গার্লফ্রেন্ড যে আপনার সাথে রাগ করব? আরহা আর রিপ্লাই করলো না, মনে মনে ভাবছে কি অদ্ভুত মানুষ। মেসেঞ্জারে যেয়ে দেখে মেঘ জমেছে মনে রাখা সে মেসেজ করেছে। আরহা রিপ্লাই দিল, সে আসলে লিখবো, তুমি এসে পড়েছো। সাথে সাথেই রিপ্লাই আসলো, ঠিকানা দাও মাক্স সুন্দরী, এখনই আসছি। আপনাকে কে বলল আমি সুন্দরী? ও, তার মানে মিস আদিয়াত নুজহাত আরহা অসুন্দরী? আরহা বোকা বনে গেল, জানলো কিভাবে এটা আমার আইডি? কে আপনি? মেঘ রিপ্লাই করলো, মানুষ। তা আপনি মিস্টার মানুষ নাকি মিসেস মানুষ? হবে কোনো একটা। তার মানে, ও হ্যালো, আপনি কি মিন করতে চাইছেন? যেটা আপনি বুঝতে পারলেন, বড্ড পাজি মেয়ে তো আপনি। পাজি মেয়ে, তবে কোনো এক সুদর্শন যুবকের ওয়াইফ। হাসির ইমোজি দিয়ে লিখল, নাইস জোকস, আমি বিবাহিতা, বিশ্বাস হচ্ছে না? আমি আপনার সম্পর্কে জানি, সো মিথ্যা বলে লাভ নেই। আপনার সাথে মিথ্যা কেন বলবো? মিস মাকসুন্দরী, আপনি কি ভাবছেন আমি আপনার সাথে প্রেম করতে চাইছি? তাহলে আপনি ভুল ভাবছেন। তো কি চাইছেন? আপনার মাস্কের আড়ালের চেহারাটা দেখতে চাইছি। আমার হাজবেন্ড রাগ করবে। ওই পিচ্ছি, যেটা বলছি তাড়াতাড়ি করো। এতক্ষণ ধরে সামিরা আর ইমতিহান একধানে তাকিয়ে আছে মেঘের দিকে। এরকম হেসে হেসে কার সাথে কথা বলছে? ইমতিহান উঠে এসে সো মেরে মেঘের হাত থেকে ফোনটা কেড়ে নিল। আরহা বুঝতে পারছে না লোকটা কে, তার পরিচয় কেউ আর পরিচিত কেউ হলে তো অবশ্যই বুঝতে পারত, তার কলেজ লাইফের ফ্রেন্ড নাকি প্রান্ত নিজেই করছে। আরহা আবারও টেক্সট করল, এই সত্যি করে বলুন তো আপনি কে? সাথে সাথেই রিপ্লাই, তোমার উঠবি, অসভ্য অভদ্র, এক্ষুনি ব্লক করছি, সরি মিস মাকসুন্দরী, মজা করলাম। মেঘ চেষ্টা করছে ইমতিহানের হাত থেকে ফোনটা নেওয়ার, কিন্তু বেড়ে উঠছে না।
আর সামিরার সামনে থাকতেই বেশি জোরাজুরিও করতে পারছে না। ইমতিহান আরহাকে টেক্সট করলো, আপনার ভয়ে যদি এত সুন্দর হয়, না জানি আপনার চেহারাটা কত সুন্দর। আরহা রিপ্লাই করলো না। ইমতিহান আবারও লিখল, খুব শীঘ্রই দেখা হচ্ছে মিস মাকসুন্দরী, উইথ লাভ ইমোজি। ইমতিহান মেঘের হাতে ফোনটা দিয়ে হো হো করে হেসে উঠল। সামিরা বোকার মতো করে তাকিয়ে আছে। মেঘ বলল, আমারও সময় আসবে, তখন দেখে নেব। সামিরা বলল, কি হয়েছে আমাকে বল, মেঘের ফোনে কি এমন ছিল, দেখা আমাকেও। তোর দেখে কাজ নেই, এগুলো আমাদের পার্সোনাল ম্যাটার, মেঘ উঠে বলল। সামি শোন, কয়েকদিন পরে ইমতিহানের বিয়ে, তো তাই মাথা খারাপ হয়ে গেছে। আরহার এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের হবে আর কয়েকদিন পর। আজ খুব করে মনে পড়ছে ছোট সাহেবকে, সে একদিন বলেছিল, খারাপ রেজাল্ট করে আমাদের বাড়ির মান সম্মান ডোবাতে চাও? মনে মনে বলছে, ছোট সাহেব, আমি তো ভালো রেজাল্ট করেছি, আপনার পরিবারের নাম নষ্ট হতে দেইনি। তবে কেন সেই পরিবার আমার থেকে কেড়ে নিলেন? আপনার জন্য শুধু আমার সবচেয়ে কাছের মানুষটা আজ সবচেয়ে দূরের মানুষ। আরহা নীলুর রুমে আসলো। নীলু তখন ওয়াশরুমে। আরহা দেখল নীলুর বিছানার উপরে একটা ফটো অ্যালবাম, হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল, না এটা তো কখনো দেখেনি, দেখি তো এটা কবেকার। আরহার ফটো অ্যালবাম খুলতেই প্রথমে মিসেস মারিয়া ও মোর্শেদ আফরোজের কিছু পিক দেখতে পেল। তাদের দেখেই চোখটা থেকে অশ্রু ঝরতে শুরু করলো। পরের ছবিগুলোতে একটা ছেলের ছবি, ছেলেটার বয়স 12 থেকে 15 হবে। আরহা সামনের ছবি দেখবে, তার আগে নীলু আরহার হাত থেকে অ্যালবামটা নিয়ে নিল। শাসনে সুরে বলল, এখনো রেডি হোস না কেন, দেরি হচ্ছে তো নাকি? আরহা চলে আসলো নিজের রুমে, ড্রেস চেঞ্জ করে সুন্দর করে নিজেকে পরিপাটি করে নিল। আজকের পার্টির থিম কালার ছিল রয়্যাল ব্লু, শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি পরে নিল। নিজেকে আয়নায় দেখে নিয়ে নীলুর রুমে আসলো। নীলুও রয়্যাল ব্লু রঙের শাড়ি পরেছে। চলো আপুই, দেরি হচ্ছে তো, আবার গিফটও নিতে হবে। চল বের হবে। এর আগেই নীলুর ফোনে ইমতিহানের কল আসলো, ভিডিও কল। নীলু রিসিভ করে চুপ করে আসে। ইমতিহান হাঁ করে তাকিয়ে আসে। কিছু সময় চুপ থেকে ইমতিহান বলো, তোমার বার্থডে পার্টিতে যাচ্ছ নাকি নিজেদের জামাই খুঁজতে যাচ্ছ? মানে কি বলছো? ডিয়ার ওয়াইফি, এত সুন্দর করে সেজে গুজে একা যেতে পারবে না, ঠিকানা দাও আমিও আসছি। পাগল হয়েছ? আসছি মানে? তোমাকে মারাত্মক সুন্দর লাগছে, যদি কেউ নজর দেয়? আরহা পাশ থেকে বলে, জিজু আমি থাকতে ইম্পসিবল। কেমন আছো পিচ্ছি? ভালো, আপনি কেমন আছেন? ভালো ছিলাম, এখন নেই। এত সুন্দরী বউ, আর শালিকা পার্টিতে গেলে কে ভালো থাকে বলে? আরহা বলে, আপনিও চলে আসুন জিজু, ঠিকানা সেন্ড করে দিচ্ছি। নীলু ফোনটা কেড়ে নিয়ে বলল, এমন করলে তোমার সাথে আড়ি, যাব না আমি তোমার বাড়ি, যতই কিনে দাও না শাড়ি। হয়েছে বিবিজান, আর ভয় দেখাতে হবে না, আসছি না আমি, তবে নিজেকে ছেলেদের থেকে দূরে রাখবা। মেঘ রেডি হচ্ছে, ইমতিহান রেডি হয়ে অপেক্ষা করছে। আজ ইমতিহানের কাজিনের বার্থডে, দুজনেই সাদা শার্ট আর ব্লু কোট আর ব্লু প্যান্ট ব্লু শু পরেছে। আরহা আর নীলু গিফট নিয়ে চলে আসলো নূরদের বাসায়। সবাই তো আরহাকে দেখে চোখ সরাতেই পারছে না। প্রান্ত আরহাকে দেখে বলে, লুক ভেরি বিউটিফুল। আরহা সৌজন্য হেসে ধন্যবাদ বলল। নীলুর কানের কাছে মুখ নিয়ে বলে, এখানেও চলে এসেছ চিপকু কোথাকার, বাদ দে তো, চল নূরকে গিফটটা দিয়ে আসি। নূরকে গিফট দিতেই নূর বলে, এসব না দিয়ে তুই একটা গান গেয়ে শোনালেই সবচেয়ে বড় গিফট হয়ে যেত। নুরি, আজকের দিন কোনো গান নয়, শুধু মাস্তি। জানিস আমার কাজিন আর তার বন্ধু এসেছে, ছেলে দুটো পুরো হিরো। কেমন হিরো? একেবারে হিরো আলমের মতো। আরে রণবীর কাপুর। জানিস আমার কাজিন আর তার বন্ধু এসেছে, ছেলে দুটো পুরো হিরো। কেমন? হিরো আলমের মতো। আরে রণবীর কাপুরের মতো। এখন আম্মুর সাথে কথা বলছে, পরে দেখা করিয়ে দেব। কেক কাটা হলো, সবাই আনন্দ করছে।
কিন্তু দুই এলিয়েন রুম থেকে বের হয়নি, সবাই কেক নিয়ে মাখামাখি করছে। এর মধ্যে সার্ভেন্টের সাথে ধাক্কা লেগে আরহার শাড়িতে জুস পড়ে যায়। আরহা নূরকে জিজ্ঞাসা করে ওয়াশরুম কোন দিকে, ওপরে যে কোনো একটাতে গেলেই হবে। আচ্ছা আমি ক্লিন করে আসছি, ইমতিহান কিছু সময় বসে থেকে বলে, তুই এভাবে থাকলে থাক, আমি নিচে থেকে ঘুরে আসছি। মেঘ উঠে বারান্দায় চলে গেল, দূর এসব ভাল লাগছে না। আরহা এক রুমে প্রবেশ করে আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে ওয়াশরুমে ঢুকে শাড়ি মুছতে থাকে। হুট করে লোডশেডিং হতেই আরহা জোরে একটা চিৎকার দেয়। আওয়াজ শুনে মেঘ রুমে এসে কাউকে দেখছে না। আরহা হাত দিয়ে অনুমান করে ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে। হঠাৎই শাড়িতে পা আটকে পড়ে গেল বেডের উপরে। কিন্তু এ কি, বেড তো এত শক্ত হয় না। হাত দিয়ে ভালোভাবে দেখছে, এটা কি নাকের মতো, আবার চুল। ভূত নয় তো, জোরে চিৎকার করবে ভূত বলে তার আগে কেউ তার মুখটা চেপে ধরে বলে, একদম একটুও শব্দ করবে না, আপনার মান সম্মান না থাকলেও আমার আছে। এতদিন পর এত কাছ থেকে এই কণ্ঠটা নিতে আরহার সময় লাগলো না, আর একটা কথাও বের হচ্ছে না মুখ দিয়ে, সরে আসার চেষ্টা করছে। মেঘ খেয়াল করল এই অনুভূতি তো সেদিনের অনুভূতির মতো, মনে হচ্ছে খুব কাছের কেউ, তার প্রতিটি নিঃশ্বাস আমার অতি পরিচিত। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, মেঘ কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে মেয়েটিকে নিজের সাথে মিশিয়ে নিতে। হাত বাড়িয়ে নিজের হাত দিয়ে আরহার পুরো মুখ বুলিয়ে দিচ্ছে। অদ্ভুত অনুভূতি, অন্যরকম প্রশান্তি অনুভব হচ্ছে। আরহা ভয়ে কোনো আওয়াজ বের করছে না। মেঘ অস্পষ্ট স্বরে বল, কে তুমি হৃদয় হরণি? আরহা বুঝতে পারছে না, এটা কি সত্যি ছোট সাহেব নাকি অন্য কেউ। মেঘ এবার আরহাকে নিজের ওপর থেকে সরিয়ে দিয়ে উঠে বসল, এক হাত দিয়ে শাড়িটা ধরে রেখেছে। বলো কে তুমি, তোমাকে এত পরিচিত কেন মনে হচ্ছে? মেঘের গরম নিঃশ্বাস আরহার কানের কাছে পড়তেই আরহার শরীরে কেমন করে উঠল। নিজের কণ্ঠ একটু অন্যরকম করে বলল, ছাড়ুন আমাকে, আমি আপনাকে চিনি না। মিথ্যা কেন বলছো? আমার মন বলছে তুমি আরহা। বেখেয়ালিভাবে আরহার নামটা মুখ থেকে বের হয়ে গেল। আরহা এবার আরও বেশি ভয় পেল, তার মানে এটা ছোট সাহেব হয়তো নেশাগ্রস্ত তাই আবলতাবল বলছে। আরহা সরে আসতে চাইছে কিন্তু পারছে না। এমন সময় ইমতিহান নিজের ফোনের ফ্ল্যাশ অন করে রুমে আসতে আসতে মেঘ মেঘ করে ডাকতে থাকে। মেঘ নামটা আরহার কানে বজ্রপাতের ন্যায় বাজছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, চোখ ভরে আসছে, যে কোনো সময় বর্ষণ নামবে। মেঘ আরহাকে ঘুরিয়ে নিজের দিকে করে নেয়। আর ইমতিহান বলে, ডিস্টার্ব করিস না, আমি ঘুমোচ্ছি, তুই যাওয়ার সময় আমাকে ডেকে নিয়ে যাস। মেঘ কথা বলছে, এর মধ্যে মনে হলো কেউ তাকে জড়িয়ে ধরেছে। আরহা মেঘের নাম শুনতে মেঘকে জড়িয়ে ধরল, মনে হচ্ছে কত বছরের অপেক্ষার অবসান হলো। হঠাৎ করে ভয় উবে গিয়ে একরাশ ভালোবাসা এসে আর ভালো লাগা এসে ভর করল। মেঘ কিছু বলবে তার আগেই, সেই কখন থেকে আরহা বাসায় এসে জোরে জোরে গান গাইছে আর নেচেই যাচ্ছে, এক এক গান গাইছে আর নাচছে। এই রাতের বেলা আরহার ইচ্ছে করছে ডানা মেলে উড়ে যেতে। আর নীলু আরহার রুমে এসে দেখে আরহা গান গাইছে, উড়ে যা ডানা মেলে আজরে কন্যা দক্ষিণের উতালা বাতাস। মনটা করিয়া গেল সে চলিয়া দয়া মায়া নাই তার। নীলুকে দেখতেই নীলুকে নিয়ে ঘোরা শুরু করলো। আরহা থাম বলে, কি হয়েছে, এত আনন্দের কারণ কি? আরহা বেডে বসে পড়ল, এতক্ষণ লাফালাফি করে হাঁপিয়ে গেছে, একটু নিজেকে সময় নিয়ে নীলুর কোলে মাথা রেখে বলল, আপু অনেক ভেবে দেখলাম যে আমাকে ছেড়ে গেছে, তাকে আঁকড়ে ধরতে চাওয়া বোকামি, তার চেয়ে জীবনটা নতুন করে শুরু করি। আজকে থেকে প্রতিটি শো করব মুখ খোলা রেখেই, ভাবছি একটা প্রেম করব, তারপর সে আমাকে ছেড়ে চলে যাবে, তার বিরহে আমি পাগল হব, দারুণ হবে।
এসব কি বলছিস? যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস? শরীর ঠিক আছে তো? আমি ডক্টরের সাথে কথা বলছি, আগামীকাল সকালেই যাব। আরে আমি একদমই ফিট আছি, তোমার আমাকে অসুস্থ মনে হচ্ছে কেন? আমি সত্যি চাইছি নিজের মতো হাসি খুশি বাঁচো, আর কারোর বিরহে থেকে লাভ নেই। কি বলো, যাকে দেখিনি চোখে তার জন্য মায়া করে কোনো লাভ নেই, এটা বুঝে গেছি, তাই এখন নিজের মতো করে বাঁচব। সত্যি তুই নতুন করে জীবন শুরু করবি? আমি অনেক খুশি, জানিস এটাই চাই। তুই ভালো থাক, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। এখন থেকে ভালোবাসা শুরু। ভালোবাসা শুরু মানে? আহ বোঝো না কেন, ভালো থাকা শুরু বলতেই যে ভালোবাসা শুরু বলে ফেলেছি। আজকে পার্টি থেকে আসার পর থেকেই দেখছি তোর মাথাটা গেছে একেবারে। আচ্ছা সত্যি করে বলতো, ভুলভাল কিছু খাইছিস নাকি? কি বলো, এগুলোর সামনে আসো, দেখো আমার মুখে কোনো গন্ধ আছে কিনা। এভরিথিং ইজ ফাইন। মেঘ আজকে রাতে আর ঘুমাতে পারবে না, চোখটা বন্ধ করলেই সেই মুহূর্ত চোখের সামনে ভেসে ওঠে। মনে মনে বলে, আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেলে কি হবে, আমি ঠিক চিনতে পেরেছি তুমি আরহা। তবে তোমাকে এবার খুঁজে বের করবই, তোমার স্পর্শ আমাকে এলোমেলো করে দেয় কেন? যেদিন তোমাকে প্রণয় দিতে চাইলাম সেদিন তুমি আমার নিঃস্ব করে দিলে। তুমি আমার প্রথম অনুভূতি, প্রথম ভালোবাসা, প্রথম অপেক্ষা। কিন্তু তোমার একটা ভুল আমার জীবন থেকে সব আনন্দ কেড়ে নিয়েছে। কেন করলে এমনটা তুমি? নিজের একান্ত কাছের মানুষকে জড়িয়ে ধরার মতো শান্তি হয়তো পৃথিবীতে অন্য কিছুতে নেই। এই যে তোমার একটু স্পর্শ 27 বছরের যুবকের হৃদয়ে ঝড় তুলে দিয়েছে, তোমাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছে। এর দায় কেবলই তোমার, মনে মনে ভাবছে মেয়েটা বড্ড বুদ্ধিমতী হয়েছে, কিভাবে আমাকে বোকা বানিয়ে চলে গেল।